ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি মানুষের মুখনিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। আর ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। এ প্রতীকের নাম বর্ণ, এবং বর্ণসমূহের সমষ্টি হল বর্ণমালা। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনিসমূহ সৃষ্টি হয় তাকে স্বরধ্বনি বলে। আর স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো। চলুন শুরু করা যাক মূল আলোচনা। আজ আমরা শিখব স্বরবর্ণ। আমরা জানি বাংলা বর্ণ দুই ধরনের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ এবং স্বরধ্বনি দুটো বিষয় রয়েছে। আমরা যা মুখ দিয়ে উচ্চারণ করি, মুখ থেকে আমাদের যে আওয়াজ বের হয়, যে শব্দ বের হয়, সেটাকে আমরা ধ্বনি বলি। আর এই ধ্বনিকে বা ভাষাকে লিখিতভাবে প্রকাশ করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেটিকে বর্ণ বলা হয়। তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। এবার আমরা উচ্চারণ করব স্বরবর্ণগুলো। তার আগে জানিয়ে রাখি, বাংলা স্বরবর্ণ 11টি, কিন্তু স্বরধ্বনি, যেটিকে আমরা বলে থাকি মৌলিক স্বরধ্বনি, যেই ধ্বনি ছাড়া, যেই স্বরধ্বনির সহযোগিতা ছাড়া কোনো বর্ণ উচ্চারিত হতে পারে না, সেই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। তো আমরা স্বরবর্ণ এবং স্বরধ্বনিগুলোর সঠিক উচ্চারণ জানব আজ। প্রথমেই আমি স্বরবর্ণগুলোর উচ্চারণ করছি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। এই হল 11টি স্বরবর্ণ। এবার আমরা মৌলিক স্বরধ্বনিগুলোর উচ্চারণ করব। স্বরবর্ণের ধারাবাহিকতা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে হবে, অ, আ, ই, উ, এ, এ, ও। আর আমাদের মুখের যেই ভঙ্গি রয়েছে, বাচন ভঙ্গি, মুখের যে শেপ রয়েছে, সেই শেপকে ছোট বড় করার মাধ্যমে যদি আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণ করি সেটি আমরা এভাবে করতে পারি, ই, এ, এ, আ, অ, ও, উ। এই স্বরধ্বনিগুলো মনে রাখার জন্য আমরা একটি লাইনও মনে রাখতে পারি যে বাক্যের মধ্যে এই স্বরধ্বনিগুলো রয়েছে। কি যে খেলা করো নুটু,
এখানে কি তে রয়েছে ই, জে তে রয়েছে এ, খ্যাতে রয়েছে এ, লাতে রয়েছে আ, কতে রয়েছে অ, রোতে রয়েছে ও এবং নুটুতে রয়েছে উ। তাহলে আমরা এভাবে বলতে পারি, কি যে খেলা করো নুটু, ই এ এ আ অ ও উ। আমরা আরেকবার বলি স্বরবর্ণ এবং স্বরধ্বনি গুলো। স্বরবর্ণ প্রথমে অ আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। স্বরধ্বনি গুলো হচ্ছে ই, এ, এ, আ, অ, ও, উ। আমি আবার বলছি, ই, এ, এ, আ, অ, ও, উ। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, আমরা স্বরবর্ণের মধ্যে দুটো বর্ণ রয়েছে, যে দুটো বর্ণ দুটো স্বরবর্ণ মিলে হয়েছে বা দুটো স্বরধ্বনি মিলে, সেই দুটো বর্ণ হচ্ছে ঔ এবং ঐ। ঔ এর মধ্যে রয়েছে অ এবং উ, অ এবং উ মিলে হয়েছে ঔ। আর ঐ, ঐ এর মধ্যে রয়েছে অ এবং ই, অ এবং ই মিলে হয়েছে ঐ। এখানে অ ধ্বনিটি পরে হ্রস্বই থাকার কারণে, ই ধ্বনি থাকার কারণে অটা বলার সময়, উচ্চারণ করার সময় ও হয়ে যায়, এজন্য অই না বলে আমরা ঐ বলি এবং অউ না বলে আমরা ঔ বলি। অ লিখিতভাবে অ হলেও উচ্চারণ করার সময় অয়ের পরে হ্রস্বই বা হ্রস্ব উ যখন আসে তখন অটা ও হয়ে যায়, এজন্য আমরা ঔ পড়ি এবং ঐ পড়ি। আজ এ পর্যন্তই রইল, ধন্যবাদ সবাইকে।